এতক্ষণ আমি যেই প্যাটার্নে গিটার বাজালাম এই প্যাটার্নটার নাম হচ্ছে প্লাকিং প্যাটার্ন। এই প্লাকিং খুবই জোস, আমার নিজের খুব বেশি পছন্দের একটা প্যাটার্ন, আমি এই প্যাটার্নে অনেক গিটার বাজাই। দেখো, প্লাকিং যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা বাজানোর জন্য তোমাকে কর্ডের উপর ভালো দখল থাকতে হবে। দখল এতদিনে আশা করে হয়ে গিয়েছে, কারণ তোমরা অনেকগুলো কর্ডে ক্লাস করেছো, অনেকগুলো রিদমে ক্লাস করেছো। এরপর কর্ড এন্ড রিদমের পরে আসছি আমি এখন প্লাকিংয়ে ক্লাসে। দেখো, প্লাকিংয়ে আমার ডান হাতটাকে একটু গুছিয়ে নিতে হবে। ডান হাতে আমি চারটা আঙুলকে দিয়ে প্লাকিং করব। ফার্স্ট যে ফিঙ্গার দিয়ে প্লাকিং করা হয় সেটা হচ্ছে থাম্ব। আমরা এটাকে থাম্ব বলি না, আমরা রাইট হ্যান্ডের ক্ষেত্রে এটাকে বলি পালগার, পি পিউএলজিআর, পালগার। দেন ইন্ডিগো, এটাকে বলা হচ্ছে ইন্ডিগো আই। দেন মিডল এম, দেন এনিউলার এ, হিসাব করতে গেলে পি আই এম এ, পিমা, পি আই এম এ, পিমা প্যাটার্ন। দেখো, এই পিমা দিয়ে আসলে কীভাবে বাজায়, দেখো বুড়ো আঙুলটা মানে পি কাজ করবে তিনটে তারকে নিয়ে, ছয় নম্বর তার, পাঁচ নম্বর এবং চার নম্বর তার। ট্যাবলেচারে বা ট্যাবে যখনই তুমি ছয় নম্বর, পাঁচ নম্বর, চার নম্বরে নোট দেখবে, তখনই তুমি বুড়ো আঙুল দিয়ে বাজানোর চেষ্টা করবে সেই তারটাকে, ছয় পাঁচ চার। এরপর প্রত্যেকটা আলাদা আলাদা আঙুল আলাদা আলাদা তারকে নিয়ে নেবে, অর্থাৎ ইন্ডিগো নেবে তিন নম্বরকে মানে আই, এম নিবে দুই নম্বরকে, আর এ নিবে এক নম্বর তারকে। তাহলে দেখো, আমি যদি রুলস মেনটেন করে ছটা তারকে বাজাই কন্টিনিউয়াসলি, তখন পালগার মানে পি পি পি, দেন আই এম এ, ইমা, দেন পি আই এম এ। খেয়াল করে দেখো, পি থাম কিন্তু এভাবে স্ট্রং করে ডাউন হয়, আর আই এম এ কিন্তু তোলে। ব্যাপারটা হচ্ছে, আমি কোনো বল ধরলে তো এভাবে ধরতাম, ঠিক না? এই সেম জিনিসটাই কিন্তু করতেছে এখানে, পি ডাউন করবে আর আই এম এ উপর দিকে তুলবে, প্লাক করবে। তাহলে এবার আসা যাক, আমি একটা কর্ড ধরলাম, বার কর্ডে ধরলাম এ মাইনর। গিটার বাজানো শেখো যে কোনো সময়, তোমার অফিস শেষে কিংবা স্কুল কিংবা কোচিং, অথবা তোমার ব্যস্ততা শেষে শুধুমাত্র বই নিয়ে বসে যাও যে কোনো সময়। মার্ক লেসুম্বু গিটার শেখা এখন অনেক সহজ, বিস্তারিত আমাদের ওয়েবসাইটে। এ মাইনর কর্ডে ধরলাম, এ মাইনর কর্ড ধরার পর ওখানটা দেখবে লেখা আছে 6 3 2 1। দেখো, ছয় নম্বর তার, তিন নম্বর তার, দু নম্বর তার এবং এক নম্বর তার, তাহলে সিক্স, ছয় নম্বর তারে কোড আঙ্গুল বাজবে থাম মানে পি, পি, এরপর থ্রি টু ওয়ান, দ্যাট মিন্স 6 3 2 1। এরপর লেখা আছে 5 3 2 1, এরপর লেখা আছে 4 3 2 1, দেন এগেন 5 3 2 1, তাহলে 6 3 2 1, 5 3 2 1, 4 3 2 1, 5 3 2 1। দেখো, এরপর কর্ড চেঞ্জ করলাম, জি কর্ডে যাচ্ছি, এরপর আবার এফ কর্ডে, আবার জি কর্ডে ব্যাক করলাম। এটাই হচ্ছে আমার প্লাকিং এর প্রথম ক্লাস। এ মাইনর কর্ড ধরবে সেখানটায় 6 3 2 1 5 3 2 1 4 3 2 1 5 3 2 1, জাম করে নেক্সট কোডে যাব, সেম প্যাটার্নটা অ্যাপ্লাই করব। এরপরে দেখো একটা প্রোগ্রেশন লেখা আছে, সেটা হচ্ছে ই মাইনর ডি সি ডি। ই মাইনর কর্ডটা ধরব পুরোটা, একদম পুরো বার দিয়ে ধরব। এবার এখানটায় কাউন্ট হবে 6 1 2 3, দেখো 6 1 2 3, এরপর 5 1 2 3, 5 1 2 3 মানে 6 বাজে 1 2 3, আর অবশ্যই 1 এ আঙুলটা, 2 তে আঙুলটা, 3 তে এ আঙুলটা, এটা মাথায় রাখতে হবে। 6 1 2 3 5 1 2 3 4 1 2 3 5 1 2 3, কর্ড চেঞ্জ করে দিতে যাও। এটাই, এভাবে প্র্যাকটিস করতে থাকো। আর লেফট হ্যান্ড কর্ড ধরতে ধরতে অনেক বেশি শক্ত হয়ে যাবে, আর এভাবে প্লাকিং করে প্র্যাকটিস করলে লেফট হ্যান্ডে অনেক বেশি প্রেশার আসে, যে সব প্রবলেমগুলো আগে ছিল যদি থেকে থাকে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। আর রাইট হ্যান্ড তো থাকছে, যেহেতু নতুন কাজ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্লাকিংয়ের প্রথম ক্লাসটার জন্য। এই লেসন দুটো অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে থাকো, এরপর চলে যাবো আমরা নেক্সট ভিডিওতে।